এই মুহূর্তের বা সব থেকে বড় খবর, দিনে দুপুরে কোচবিহার টিএমসি সভাপতি বাড়িতে গুলি, কে এলোর যোগের সম্ভাবনা দেখছে পুলিশ। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দিনে দুপুরে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রীতম রায়ের গ্রামের বাড়িতে দুষ্কৃতীদের গুলি, এলাকায় তীব্র চাঞ্চল্যক ছড়িয়ে পড়ে। রবিবার দুপুরে তিনি তিনটা নাগাদ জিরানপুরের এলাকায় বাইকে চড়ে আসেন। তার গ্রামের বাড়িতে ঢুকেই আচমকাই কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই শব্দে বেরিয়ে আসে প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বুলেটের অংশ উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতীরা ততক্ষণে চপর দিয়েছে, তাদের খোঁজ তালাশি শুরু করেছে পুলিশ। এই বাড়িটি পার্থ প্রীতমের পিকতক ভিটে। তিনি নিজের কর্মসূত্রে কোচবিহারের শহর থাকলেও জিরানপুরের এই বাড়িতেই তার মা বাবা থাকেন। এহেন ঘটনা তার খুবই আতঙ্কিত। ঘটনা খবর পেয়ে কোচবিহার শহর থেকে জিরানপুরে ছুটে যান জেলা তৃণমূল সভাপতি। তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি চালানোর ঘটনার পর থেকেই তার বাড়িতে নিরাপত্তা রক্ষা বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুষ্কৃতীদের পিছনে কার হাত রয়েছে, তৃণমূল না বিজেপি, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যে কিন্তু পার্থ প্রীতম রায় সরাসরি জানিয়ে দিয়েছে বিজেপির দুষ্কৃতি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন।